চলুন দেখুন, এখানে আমরা যদি কেস 7 দিই, আচ্ছা আমরা এরকম না করে একবারে করি, আর একটু বাড়িয়ে ফেলি শর্টকাট ওয়েতে, আমরা এটুকুর আমরা কপি করে ফেলি, এটা দেবো 7, এটা দেবো 7, এরপরে এটা দেবো 8, না সরি 6, এটা দেবো 6, এটা দেবো 5, 5, এটাকেও দেবো 5, দেন ব্রেক, অর্থাৎ 5 পর্যন্ত আমাদের কাউন্ট করবে, তারপরে ব্রেক নেবে। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, করে রান করব, দেখি কি হয়। রান 5, নাম্বার ইজ 5, ওকে প্রোগ্রাম ঠিক আছে। এগেন রান করি, যদি 4 দিই নাম্বার ইজ এমটি। তো দেখুন, আমি আবারও সুইচ স্টেটমেন্টটা রিভিউ করতে এটুকু আর বরাবরের মতো বললাম না, সুইচ স্টেটমেন্ট এর ভিতরে থাকবে কন্ডিশন, মনে আছে হয়তো আপনাদের, যদি এরকম দেখাই, ইফ, ইফের ভিতরে ছিল কন্ডিশন, কন্ডিশন ছিল, তো এরকম ভাবে সুইচের ভিতরে থাকবে এটা কন্ডিশন। কন্ডিশনটা কি করতেছে, নাম্বারটা চেক করছে, যদি নাম্বারটা 10 হয় তাহলে 10, 9 হলে 9, 8 হলে 8, 7 হলে 7, 6 হলে 6, 5 হলে 5, এভাবে চেক করবে। তো এরপরে কি করবে, যদি 10 হয় 10-এর ভিতরে ঢুকবে, এবার 10টাকে প্রিন্ট আপ করবে, করার পরে ব্রেক, যখনই ব্রেক পাবে তখন সুইচ স্টেটমেন্টটা টোটাল ব্রেক করে দেবে। তো আমরা ইফ দিয়ে একটা রেজাল্ট শিট তৈরি করছিলাম, চলুন সুইচ স্টেটমেন্টের একটা রেজাল্ট শিট তৈরি করি। তো সেটা কিভাবে, সেটা আমরা খুব সহজে করতে পারি, যে যদি নাম্বার ডিভাইডেড বাই 10 হয়, তাহলে যদি নাম্বারকে 10 দিয়ে ভাগ করি, করার পর যদি 10 হয়, 8 হয়, এই 9 হয়, এবং 10, 9, 8 হয়, অর্থাৎ 80তে আমরা এ, তাহলে আমরা দেব এখানে এ, ওকে, যদি 7 হয় তাহলে দেব, আচ্ছা এখানে তো 80তে এ প্লাস, এ প্লাস দিয়ে দিই, আর যদি 70 হয় দেন আমরা দেব এ, সরি যদি 70 হয় দেব এ, যদি 60 হয় তাহলে সেক্ষেত্রে দেব আমরা কত, এ মাইনাস, যদি 50 হয় তাহলে দেব বি, আর যদি 50-এর নিচে হয় তাহলে ফেল, যদি 50-এর নিচে হয় তাহলে করবে ফেল, এফ। চলুন আমরা ইনপুট দিয়ে দেখি, কন্ট্রোল দিয়ে সেভ করে নেব, ইনপুট দেব 10, ফেল, কেন ফেল করছে, 10 দিচ্ছি, 9, কেস 9, কেস 8 ব্রেক, কেস 7 ব্রেক, তো এখানে যখন কেস 10 পাচ্ছে না তখন ডিফল্টে যাচ্ছে, এটা কিসের জন্য আমরা একটু দেখে আসি, এভাবে দেখি ফল টা কোথায় আমাদের ভুল ধরবে, এখানে তো সেমিকোলন অবশ্যই দেওয়া লাগবে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, যে একবার প্রোগ্রামটা রান করি, যে আমরা যদি 9 দিই দেন ফেল আসছে, ওকে, ভুলটা কোথায় আপনাদের দেখুন, আপনারা নিজেরা একটু খুঁজে বের করার চেষ্টা করুন, 8 দিলেও ফেল আসছে, আচ্ছা সব দিলেই যদি ফেল আসে তাহলে আসলে নাম্বারটা কী ছিল। তো আমরা দেখুন নাম্বার ডিভাইডেড বাই 10 দিছি, ধরে নাম্বার কত হবে, আমরা 10-কে 10 দিয়ে ভাগ দিচ্ছি, আমরা 8-কে 10 দিয়ে ভাগ দিচ্ছি, বিষয়টা আপনারা হয়তো ভুলে গেছেন, আমরা এইবার দেখুন প্রোগ্রামটা ঠিক আছে কিনা, যদি আমরা 100 পাই তাহলে এ প্লাস, যদি আমরা 99 পাই দেন এ প্লাস, যদি আমরা 80 পাই দেন এ প্লাস, যদি আমরা 85 পাই বা 99 বা যাই বলেন 85 পাই দেন এ প্লাস।
ওকে, যদি আমরা 75 পাই এ, যদি আমরা 45 পাই হ্যালো, তো এই বিষয়টা কীভাবে হচ্ছে সেটা অবশ্যই বুঝতে পারছেন, সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার। যখনই আপনি এই দেখুন, এই তিনটা ঘর কিচ্ছু নেই, কেস অর্থাৎ এই 10, 9, 8 এই তিনটা ঘরের জন্য এই একটা লাইন প্রিন্ট করবে, দেন যখন ব্রেক পাবে তখন সুইচ স্টেটমেন্ট ব্রেক করে চলে যাবে। এরপরে দেখুন, এই তিনটার জন্য একটা, বাদ বাকি এই তিনটার জন্য একটা, বাদ বাকি সব কিছুর জন্য আলাদা। 7-এর জন্য 7, 8-এর জন্য 6, 8-এর জন্য 8, 5-এর জন্য 8, কিন্তু 7, 7, 8, 9 এই তিনটার জন্য শুধু একটা লাইন। তো এখানে দেখুন, আমরা 99 দিচ্ছি, সেটা কীভাবে 9 আসছে? কারণ আপনি যখন 99কে 10 দিয়ে ভাগ দেবেন এবং সেটা ইন্টিজার করবেন, তখন সেটা 9 হবে। যখন আপনার 80 বা 85 বা 95 যাই বলেন, তখন আপনারা যদি ইন্টিজার নাম্বারকে ভাগ দেন, ইন্টিজার যখন নাম্বারটা ইন্টিজার আছে, সেহেতু যদি আপনারা এখানে ইন্টিজার করেন, সেক্ষেত্রে আপনাদের 95কে ভাগ দিলে আপনাদের 90 আসতেছে, অর্থাৎ 9, দেন আপনার এই লাইনটা প্রিন্ট করছে। তো আশা করি সুইচ স্টেটমেন্টটা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, নেক্সট টাইমে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।